সকাল থেকেই রাজধানীর বাস কাউন্টারগুলোতে দেখা গেছে যাত্রীদের ভিড়। বাড়তি ভাড়ার কারণে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ছুটছেন তারা। কাউন্টার কিংবা বাসের ভেতর কোথাও নেই স্বাস্থ্যবিধির কোনো বালাই, এমনকি বাসের ভেতরেও জীবাণুনাশক স্প্রে করার কোনো ব্যবস্থা নেই। এক সিট ফাঁকা রেখে যাত্রী উঠানোর কথা থাকলেও তা মানছেন না অনেকেই। দ্বিগুণ ভাড়া নিয়েও পাশাপাশি আসনে বসানো হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। একই ফ্যামিলির লোক কিন্তু ডাবল সিট নিয়ে যাইতে হচ্ছে, মানে যেটা দুইটা সিট নিয়ে দুইজন যাওয়া যায় ভাই বোন, সেখানে আমার চারটা সিট নিয়ে যাইতে হচ্ছে। টিকিট ছিল 480 টাকা করে, তো এখন সেটা ভাড়া বাড়ায় একদম 700 টাকা। আমাদের অ্যাকচুয়ালি আমি মনে প্রথমে ভাবছিলাম কি মনে হয় 8টা টিকিট দেবে, মানে 8টা সিট দিবে আমাদের, কিন্তু সেই জায়গায় আমাদের 4টা সিট মানে পাশাপাশি বসে যেতে হবে, কিন্তু সেটা তো স্বাস্থ্যবিধি মানা যাচ্ছে না। আসলে সিট পাচ্ছে না, কেউ কারবে চলে আসছে, মানে বলছি আপনারা যে সবাই দ্রুত বজায় রাখেন, কিন্তু তারপরেও চলে আসছে। আসলে আবেগে সবাই তার বিবেকটা অনেকটা হারাই ফেলছে। তবে ভিন্ন চিত্র ট্রেনে। কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ভেতরে ও বাইরে করা হয় জীবাণুনাশক স্প্রে, মাস্ক ছাড়া কাউকে প্রবেশও করতে দেওয়া হয়নি। যেরকম শুনে আসছে এরকমই, এক সিট ফাঁকা রেখেই বসলাম, এবং অন্যান্য সময় থেকে আজকে ঢুকতে বেশ আরাম করে ঢোকা গেছে, কারণ ভিড় নাই, ধাক্কা ধাক্কি নাই, ভালো করেই ঢুকতে পেরেছি। টিকিট ছাড়া ঢুকতে দেয় না, মোটামুটি চেক করে ঢুকাইতেছে, সংশ্লিষ্টরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।